চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর এই সবুজের বুক চিরে ট্রেন চলেছে আমাদের গন্তব্যস্থলের দিকে। আজ আমাদের গন্তব্যস্থল সীমান্তবর্তী এলাকা টাকি। টাকিতে যাওয়ার প্রথম পর্বের এই ভিডিওতে থাকবে টাকিতে কিভাবে গেলাম, কোথায় থাকলাম তার সম্পূর্ণ বিবরণ। তাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। নতুন বন্ধুদের অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। টাকি যাওয়ার জন্য আমরা দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে মাঝেরহাট হাসনাবাদ লোকালে উঠেছিলাম। ওই যে ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে, ট্রেনে যেতে যেতে টাকিতে কীভাবে আসবেন সেই সম্বন্ধে কিছু তথ্য জানিয়ে দিই। পশ্চিমবঙ্গের ইছামতি নদীর তীরে উত্তর চব্বিশ পরগনা জেলার একটি শহর হল টাকি। ইছামতি নদীর পশ্চিম তীরে টাকি অবস্থিত। টাকি যাওয়ার জন্য সবথেকে কমফোর্টেবল জার্নি হচ্ছে ট্রেনে করে টাকি যাওয়া। কলকাতা থেকে টাকির দূরত্ব 70 কিলোমিটার। শিয়ালদা থেকে হাসনাবাদ লোকালে করে টাকি যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। দমদম ক্যান্টনমেন্ট থেকে টাকি পৌঁছতে সময় লাগে প্রায় 2.25 ঘন্টা। ভোর 5:20 থেকে শিয়ালদা হাসনাবাদ লোকাল চালু হয় এবং প্রায় প্রতি ঘন্টায় একটি করে লোকাল চলে। এছাড়া মাঝেরহাট হাসনাবাদ লোকালে করেও টাকি আসা যায়। ট্রেনে করে আসলে নামতে হবে টাকি রোড স্টেশনে। ট্রেনের ভাড়া পড়বে শিয়ালদা থেকে জনপ্রতি 20 টাকা করে এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে জনপ্রতি 15 টাকা করে। টাকি যাওয়ার জন্য এই ট্রেনটা বারাসাত ও বসিরহাটের মতো দুটো বড় স্টেশন ক্রস করবে। শিয়ালদা থেকে মোট 27টা এবং দমদম ক্যান্টনমেন্ট থেকে মোট 25টা স্টেশন পার করার পরেই টাকি পৌঁছানো যাবে। কেউ যদি গাড়ি করে টাকি আসতে চান তবে বারাসাত চাপাডালি হয়ে টাকি রোড ধরেই পৌঁছে যেতে পারবেন। ট্রেনে করে গেলে অপূর্ব দৃশ্য আর বিশুদ্ধ বায়ু সেবন হবে উপরি পাওনা। এই মধ্যমপুর স্টেশনের পরেই আসবে নিমদারি স্টেশন, আর নিমদারির ঠিক পরের স্টেশনই হচ্ছে টাকি রোড স্টেশন। বিশুদ্ধ হাওয়া আর অপূর্ব দৃশ্য দেখতে দেখতে অবশেষে টাকি পৌঁছে গেলাম। আমাদের নামিয়ে দিয়ে ট্রেন চলে গেল লাস্ট স্টেশন হাসনাবাদের উদ্দেশ্যে। লাইনটা একবার খেয়াল করে দেখুন, এটা কিন্তু সিঙ্গেল লাইন। ট্রেন থেকে নেমেই এই পথ দিয়ে একটু এগোলেই দেখা যাবে সারি সারি অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে শেয়ারে বা রিজার্ভ করে টোটো নিয়ে যাওয়া যায়। শেয়ারে গেলে টোটোতে মাথা পিছু ভাড়া পড়বে 20 টাকা করে, আর টোটো রিজার্ভ করে গেলে 100 টাকা পড়বে। রাজবাড়ি ঘাট থেকে বাঁ দিকে ঘুরে আমাদের যেখানে হোটেল বুক করা ছিল সেখানে এসে টোটো থামল। হোটেল রূপসী বাংলাতে আমাদের রুম বুক করা ছিল। গেট দিয়ে ঢোকার পরই ডান দিকে পড়বে রিসেপশন রুম। এখানে যাবতীয় ফর্মালিটিস পূরণ করার পরই রুমে আমরা যেতে পারবো। এই প্রসঙ্গে বলে রাখি, টাকিতে আসলে সচিত্র পরিচয়পত্র কিন্তু অবশ্যই সঙ্গে রাখবেন। শুধুমাত্র হোটেলের জন্য নয়, টাকি যেহেতু বর্ডার এলাকা তাই যে কোনো সময়ই পরিচয়পত্রের প্রয়োজন হতে পারে। হোটেলে ঢুকেই মনটা বেশ ভালো হয়ে গেল। এখানেও দেখতে পাচ্ছি বেশ অনেকটা জায়গা জুড়ে সবুজের সমারোহ। এই বাগানটা পরে ঘুরে দেখাবো, আগে রুমটা দেখে নিই। আমাদের রুমটা সেকেন্ড ফ্লোর অর্থাৎ 3 তলায়। শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো ঋতুতেই টাকি আসা যায়। টাকি মূলত পিকনিক স্পট হলো, দু একদিন থেকে মনটাকে ফ্রেশ করে নেওয়া যায়। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখলাম প্রতিটা ফ্লোরের দেয়ালেই খুব সুন্দর সিনারি করা আছে। আমাদের রুম নাম্বার A115। দরজা খুলে এবার ভেতরে ঢোকার পালা। ভেতরে ঢুকেই দেখলাম ঘরের বাঁদিকে একটা সোফা রাখা আছে, তার পাশেই একটা আয়না লাগানো ওয়ার্ড্রপ আছে। ঘরটা বেশ সুন্দর করে সাজানো গোছানো। বাঁদিকের ওয়ালে একটা টিভি রাখা আছে, দুটো খেলনাও আছে দেখছি। এটা ওয়াশরুম, তার পাশে বারান্দার দরজা। সোজাসুজি দেওয়ালে একটা বড় জানালা আছে আর এসি ফিট করা আছে। এই রুমের ফলস সিলিংটা খুব সুন্দর, আমি চেষ্টা করব রাতের বেলায় একবার দেখাতে। বেডটাও বেশ বড় সড়, দুজন তো শুতেই পারবেন, এছাড়া একটা বাচ্চা থাকলেও কোনো অসুবিধা হবে না। বেডের পেছনে জঙ্গলের সিনারিটা অপূর্ব।
ওয়ার্ড্রপটা একবার খুলে দেখিয়ে দিই। বেশ বড় সড়ো, এখানে জিনিস রাখতে কোনো অসুবিধা হবে না। আর নিচে দুটো কম্বলও দিয়ে দিয়েছেন। এবারে দেখব ওয়াশরুমটা কেমন। ওয়াশরুমটা খুবই বড় সড়ো এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমে ঠান্ডা এবং গরম জলেরও ব্যবস্থা আছে। এছাড়া একটা বেসিন এবং আয়নারও ব্যবস্থা আছে। আমার হাজবেন্ড সোজা চলে এসেছে জানলার কাছে। এবারে জানালা দিয়ে দেখব বাইরের ভিউটা দেখতে কেমন। আরে বাস, ঘর থেকেই ইছামতি নদী দেখা যাচ্ছে, ওপারে আবার বাংলাদেশ। অপূর্ব, এক কথায় সত্যিই অপূর্ব। কি কেমন লাগলো দেখতে। এবারে যাব বারান্দাতে। বারান্দার দরজা খুলেই মনটা যেন আরো ভালো হয়ে গেল। কথায় বলে না ঢিল ছোড়া দূরত্ব, ঠিক সেই দূরত্বেই ইছামতি নদী আমার চোখের সামনে। কি সুন্দর দৃশ্য, মাঝি নৌকা বাইছে আর এদিকে নদীর মিষ্টি হাওয়া অনুভব করছি। দৃশ্যটা একবার দেখুন, একদম ছবির মতো। এপারে আমি দাঁড়িয়ে আছি, এটা ইন্ডিয়া, আর ঠিক মাঝখানে ইছামতি নদী, তার ওপারেই বাংলাদেশ। হাত বাড়ালেই ইছামতি নদী আর ওপারে বাংলাদেশ। হোটেলের ব্যালকনিতে আমি বসে আছি, আর এই বসে থাকার পর মনে হচ্ছে আর কোথাও যেতে ইচ্ছে করছে না, যে ঘুরে বেড়ানো, অন্য কোনো স্পট দেখা, কি ঐতিহাসিক কোনো জিনিস দেখা। আমার মনে হচ্ছে এই যে জিনিস দেখছি অপূর্ব, যে এই যে মানে ইছামতি নদী এবং তার সাথে লাগোয়া বাংলাদেশ, হ্যাঁ, এই এই দৃশ্য দেখে মানে সত্যি আমি উন্নীত। আর মনে হচ্ছে এই ব্যালকনিতে বসেই শুধু এটা উপভোগ করি। আর এই উপভোগ করা সত্যি সত্যি একটা মানে পরম পাওয়া। নদীর মিষ্টি হাওয়ায় মন একেবারে শান্ত হয়ে যায়। কিন্তু এখন আর বসে থাকলে হবে না, লাঞ্চ করতে হবে, তাই রেস্টুরেন্টের উদ্দেশ্যে পা বাড়ালাম। পাশের বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে রেস্টুরেন্টটা আছে। একদম ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন, সম্পূর্ণটা কাঁচ দিয়ে ঘেরা এই রেস্টুরেন্টটা দেখে আরও ভালো লাগলো। যেহেতু রেস্টুরেন্টের দেয়ালটা পুরোটাই কাঁচে তৈরি, তাই খেতে বসে বাগানের দৃশ্য খুব ভালোভাবে উপভোগ করা যাবে। খুব সুন্দর সাজানো গোছানো, একদম ঝকঝকে তকতকে রেস্টুরেন্ট বলতে যা বোঝায় ঠিক সেরকমই। এই রেস্টুরেন্টে আগে থাকতে খাবার কিন্তু তৈরি থাকে না, আপনি অর্ডার করার পরই এরা খাবার তৈরি করে দেবে। তার জন্য কিছুটা সময় এরা আপনার থেকে চেয়ে নেবে, আর সেই জন্য আপনি কিন্তু গরম গরম খাবার পাবেন। আমরা রুম থেকেই খাবার অর্ডার করে দিয়েছিলাম। খুব সুন্দর আতিথেয়তা এবং মনের মতন খাবার পেয়েছি। খাওয়ার পর্ব মিটতেই বাগানে চলে এলাম। বেশ অনেকটা জায়গা জুড়ে বাগানে অনেক রকমের গাছ আছে, অনেকগুলো কটেজও আছে। ডান দিকের কর্নারে একটা সুইমিং পুল তৈরি হবে। নামটা কি ওর চেনা চেনা লাগলো। এরা আবার আপন মনে প্যাক প্যাক করে ঘুরে বেড়াচ্ছে। বাচ্চারা এলে কিন্তু এদের দেখে খুব আনন্দ পাবে। আরেকটাকে দেখুন, বিভিন্ন রকম ফুলের গাছ, ফলের গাছ দিয়ে বাগানটা বেশ যত্ন সহকারে সুন্দরভাবে সাজানো গোছানো আছে। রেস্টুরেন্টের ওপরে রুম তৈরি এবং লিফটের কাজ চলছে। দুটো বিল্ডিংয়ের জন্য মাঝখান দিয়ে লিফট তৈরি করা হচ্ছে। বাগানের এই কটেজগুলোতে বসে আপনি রেস্ট নিতে পারেন, চা কফি স্ন্যাক্সও খেতে পারেন। এবারে এই হোটেলের ম্যানেজার মিস্টার প্রলয়ের কাছ থেকে এই হোটেল সম্বন্ধে আরও কিছু তথ্য জেনে নেব। বলছি একটু রুম রেটগুলো একটু বলো।
রুম রেন্ট আমার এখানে পুরোটাই এসি, আমার এখানে সব রুমই এসি। হ্যাঁ সব রুমই এসি, টোটাল 21টা রুম আছে আমার এখানে। হ্যাঁ আপনার এই 1200, 1400, 1500, 1800, 2100, তারপরে 2500 আর লাস্ট আছে 3500। বাঙালি খাবার হয়, বাঙালি খাবার যা চাইবেন সবকিছুই পাবেন এখানে। আর এই যে বাইরে কটেজগুলো দেখলাম, বাইরে যে কটেজগুলো আছে এটা হচ্ছে লজে যে বোর্ডাররা আসেন ওনাদের সন্ধ্যেবেলা একটু এন্টারটেনমেন্টের জন্য বসার জায়গা করা আছে, ওটা ফ্রি অফ কস্ট, ওখানে আপনারা সন্ধ্যেবেলা বসে। আর ওটা কি পিকনিক হিসাবে ভাড়া দেওয়া হয়? কেউ যদি পিকনিক করতে চায় শীতকালে, মেইনলি শীতকালের সিজনে পিকনিকের জন্য ভাড়া দেওয়া। আচ্ছা ওটা ওটা তখন কিরকম ভাড়া নেওয়া থাকে? ওটা 2000 টাকা করে নেওয়া হয়, তিকনি থেকে 30 জন এক একটা স্পটে দেওয়া হয়। আমি এই হোটেলের ফোন নাম্বার সহ যোগাযোগ করার যাবতীয় তথ্য দিয়ে দিলাম। বাগান টাগান ঘুরে আবার চলে এলাম আমাদের হোটেলের ব্যালকনিতে, এসেই দেখলাম পরপর দুটো নৌকো যাচ্ছে। এই নৌকাটা দেখলাম সবজি বোঝাই, বিভিন্ন রকম সবজি নিয়ে যাচ্ছে। নদীটা এত কাছে হওয়ার জন্য আমরা রুমের বারান্দা থেকে এই নৌকার আওয়াজটা পাচ্ছি। আর এটা হলো যাত্রীবাহী নৌকা, ইছামতি নদী বক্ষে যাত্রী নিয়ে এই নৌকা করে ঘোরানোর ব্যবস্থা আছে। আমি এবারে ইছামতির ওপারে বাংলাদেশকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। সবুজ মতো ছাউনি দেওয়া একটা ঘর দেখা যাচ্ছে এবং তার সামনে বেশ কিছু নৌকাও দেখা যাচ্ছে। সম্ভবত ওটা বাংলাদেশের কোনো ফেরিঘাট হতে পারে। রূপসী বাংলার হোটেলের বারান্দায় বসে আছি আর একটা দেশ দেখতে পাচ্ছি, এ যেন এক পরম পাওয়া। দুপুর গড়িয়ে ধীরে ধীরে বিকেল হতে শুরু করলো, হঠাৎ দেখলাম ঝকঝকে পরিষ্কার আকাশ কালো মেঘে ছেয়ে গেছে আর হাওয়ার গতিবেগ অনেকটা বেড়ে গেল। বুঝতেই পারলাম এবারে বৃষ্টি নামতে চলেছে। এদিকে আবার একটা যাত্রী বোঝাই নৌকাও দেখতে পাচ্ছি। নদীবক্ষে বৃষ্টি দেখব এটাও তো একটা অন্যরকম ফিলিংস। রুমের জানলা দিয়ে দেখতে পেলাম মাঝি ভাই প্লাস্টিক দিয়ে নৌকাটা কভার করার চেষ্টা করছে। মুহূর্তের মধ্যেই জোরদার বৃষ্টি শুরু হয়ে গেল। বিদ্যুতের ঝলকানি নেই, বজ্রপাতের কোনো শব্দ নেই, শুধুই কেবল বৃষ্টির আওয়াজ। ইছামতি নদীর বক্ষে রিমঝিম বৃষ্টির এই দৃশ্য আমরা প্রাণ ভরে উপভোগ করলাম। মেঘ কেটে গিয়ে বৃষ্টি কমে যেতেই আরেক অপূর্ব দৃশ্যের সম্মুখীন হলাম। বহুদিন পর সাতরঙা রামধনুর দেখা পেলাম। রামধনুর সমস্ত রং যেন নদীতে এসে মিশে গেছে। সূর্য যখন বাড়ি যাবো যাবো করছে তখন এরকম অপূর্ব একটা দৃশ্য ক্যামেরাবন্দি না করে পারলাম না। সন্ধে ঘনিয়ে আসার সাথে সাথে নদীর রূপেরও যেন পরিবর্তন ঘটতে লাগলো। আমিও একদম তৈরি ছিলাম এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করার জন্য। ইছামতি নদীর জল নীল থেকে গাঢ় হতে হতে মনে হলো যেন কালো হয়ে গেল। সন্ধেবেলায় গরম গরম চা পকোড়া খেয়ে চললাম এই হোটেলেরই আরেক সদস্যের সঙ্গে আলাপ করতে। এই যে দেখুন চোখ গোল গোল করে আমাদের দিকে তাকিয়ে আছে, এর নাম হলো জোজো। জোজো এই হোটেলের সবথেকে আদরের সদস্য, ও নিজের মনেই ঘুরে ফিরে খেলাধুলা করে বেড়ায়। রাতের বেলায় রেস্টুরেন্টটাকে না দেখিয়ে পারলাম না। রেস্টুরেন্টের ফলস সিলিংয়ে বিভিন্ন রকমের আলো দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে। শান্ত নির্জন পরিবেশে এমন সুন্দর একটা রেস্টুরেন্টে বসে খাওয়ার মজাই আলাদা।
রেস্টুরেন্ট থেকে বেরিয়েই ডান হাতে যে সিঁড়িটা পড়ছে সেটা হলো নতুন বিল্ডিংয়ে যাওয়ার সিঁড়ি। এই বিল্ডিংয়ের দোতলায় কয়েকটা রুম কমপ্লিট হয়ে গেছে। আজ আমি একটা ঘর আপনাদের দেখিয়ে দেব। এটা হলো রুম নাম্বার 201। একদম নতুন আসবাবপত্র দিয়ে খুব সুন্দরভাবে এই রুমটাকে সাজানো হয়েছে। রুমটা দেখে আমার তো বেশ ভালো লাগলো। খাট, সোফা, এসি, টিভি, বড় জানালা সবই আছে। বাথরুমটাও বেশ বড় আর একদম নিট অ্যান্ড ক্লিন। রাতের বেলায় রূপসী বাংলা আলোর রামধনুতে সেজে উঠেছে। সাত রঙা আলোর ছটায় বিল্ডিংটাকে কত সুন্দর লাগছে দেখুন। হোটেলের ভেতরের রাস্তা আর বাগানটা আলো দিয়ে কি সুন্দর সাজানো হয়েছে। নদীর হাওয়া আর এরকম আলো আধারির মধ্যে দিয়ে রাত্রিবেলা হাঁটতে বেশ ভালো লাগছে। প্রত্যেকটা কটেজেও লাইট দেওয়া হয়েছে। আলো ঝলমলে হোটেলের ভেতরের দিকটা এবারে দেখিয়ে দিই। সিঁড়িগুলো তো দেখুন কি সুন্দর আলোর ব্যবস্থা করা আছে। এছাড়া প্রত্যেকটা করিডরের ফলস সিলিংগুলো কত সুন্দর লাগছে দেখুন। আপনাদের আগেই বলেছিলাম রাতের বেলায় আমাদের রুমটা দেখাবো। বিভিন্ন রকম আলোর জন্য রুমটাকে সত্যি খুব সুন্দর লাগছিল। এবারে বারান্দায় বসে রাতের বেলায় ইছামতি নদীর রূপ উপভোগ করব। হঠাৎ করে হোটেলে ঢোকার নিচের রাস্তাটায় চোখ পড়ল। দেখি জোজো পাগলু একা একাই আপন মনে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। ও কিন্তু গেটের বাইরে যাবে না, এখানেই ঘুরে বেড়ায়। গভীর রাতের ইছামতি নদী। চাঁদ মামার কিন্তু কোনো ভাগাভাগি নেই, কোনো সীমানাও নেই। নদী আপন বেগে বয়ে চলেছে, নদীর চলার কোনো শেষ নেই। একটা রাত শেষ হয়ে আরেকটা নতুন সকালের সূচনা হলো। এই ভিডিওটা আপনাদের মনোরঞ্জন করলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।